আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার বিডিও এক্সটার্নালের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো কীভাবে আপনারা আপনাদের ফোনে ভিডিও গান দেখা চলাকালীন সময়ে আপনারা অন্যান্য কাজ করতে পারবেন। তো এক্ষেত্রে আপনার কোনো বাড়তি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না এবং বাড়তি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলও করে নিতে হবে না। শুধু আপনার ফোনে থাকা ভিডিও প্লেয়ার দিয়েই কাজ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন কিভাবে সেই কাজটি হয়ে যায়। তো এক্ষেত্রে আমি আমার গ্যালারিটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা গ্যালারিতে ওপেন করার পর আমার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমার ভিডিও রয়েছে কিছু। তো এই ভিডিওগুলো, তো বন্ধুরা আগে আমি সাউন্ডটা কমিয়ে নিচ্ছি ভিডিওটি স্টপ করে। তো বন্ধুরা এখন দেখুন ভিডিওটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ধরুন আমি এই ভিডিওটি ওপেন করে নিচ্ছি। তো এখন আপনাদের একটা জানানোর বিষয় হলো যে এখানে যে একটা বাটন রয়েছে সেই বাটনে আপনাদের ক্লিক করে নিতে হবে। তো বন্ধুরা সেই বাটনে ক্লিক করার পর আপনাদের ভিডিও চলাকালীন সময় আমি ক্লিক করে নিলাম, তো ভিডিওটি ওপরে চলে গেছে। এখন আপনি ইচ্ছা করলে যে কোনো ধরনের কাজ করতে পারেন এবং এটি যেখানে যেখানে রেখে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন কীভাবে কাজ করে। তো বন্ধুরা আমি এখন অন্য একটি অ্যাপে চলে গেলাম, ক্যালকুলেটরে চলে গেলাম। ক্যালকুলেটরে চলে যাওয়ার পর এখান থেকে আমি ভাগ করে দিলাম। তো দেখুন এখানে আমার ভাগফল সব এসে গেছে। আমি ভিডিও চলাকালীন সময়ে আমি কিন্তু অন্যান্য কাজ করতে পারছি। তো এক্ষেত্রে ভিডিও চলাকালীন সময়ে আপনারাও অন্যান্য কাজ করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখন আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে যাওয়ার পর দেখুন প্লে স্টোরে কিন্তু আমি এসে বলেছি। তো আমি ডাটা কানেকশন স্টপ করে রেখেছি, সেই জন্য আমি প্লে স্টোরে অ্যাপগুলোর লোগো দেখাচ্ছে না। তো এক্ষেত্রে আমরা যদি অন্যান্য কোনো জায়গায় যাই সেখানেও কিন্তু একই ধরনের কাজ করবে। আমি কন্টাক্টে গেলাম, তারপর ধরেন আমি ডায়ালে চলে গেলাম, সেখানেও কিন্তু একই কাজ করবে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ভিডিও চলাকালীন সময়ে অন্যান্য কাজও করতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখতে পারেন এবং কম্পিউটারের মতো যেখানে সেখানে রেখেই আপনারা ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।